आज थेके शुरू करब कोन टैबेर की काज। प्रथमे शुरू करछि होम टैबे। होम टैबेर भितर कतगुला कमन ग्रुप देखते पाच्छेन, क्लिपबोर्ड, फन्ट, पैराग्राफ, स्टाइल्स, एडिटिंग। तो प्रथमे क्लिपबोर्ड एर काज कि सेगुलो देखब। क्लिपबोर्डेर काज होच्छे कोनो टेक्स्ट के कॉपी करा, काट करा, पेस्ट करा एगुलो। तो ये काजगुलो किभाबे करबो सेटा आमी एखन देखाच्छि। सपोज ये लेखाटुकु आमी सिलेक्ट करलाम, ये लेखाटुकुके आमी कॉपी करते चाइ। ये क्लिपबोर्डेर एखाने कॉपीते क्लिक करले এই লেখাটুকু কপি হয়ে যাবে এবং আমি লেখাটি কোথায় পেস্ট করব সেখানে কার্সর রেখে পেস্টে ক্লিক করলে সেম লেখাটি কপি হয়ে যাবে। আবার আমি চাচ্ছি এই লেখাটি এখান থেকে কাট হবে, মানে এখানে থাকবে না, না থেকে অন্য এক জায়গায় থাকবে, সাপোজ এখানে। তো সেটা করার জন্য এটা সিলেক্ট করে काट करब, तार माने ओई लेखाटी चले गेछे। एखन आमी लेखाटी एखाने पेस्ट करब, एखाने कार्सर राखलाम, पेस्टे क्लिक करलाम, ओई लेखाटी एखान थेके काट हये एखाने पेस्ट हये गेल। एकटु भिन्नभावे एई काट कपिर काजटी देखाच्छि, सेटा हच्छे एई लेखाटिके आमी एकटु हालका डिजाइन करे निच्छि। सापोज एइभाবে आमी एई लेखाटिके डिजाइन करलाम এবং এই লেখাটিকে কপি করলাম। করার পর আমি চাচ্ছি যে এই লেখাগুলো এখানে পেস্ট হবে, কিন্তু এর যে স্টাইল, এই যে বোল্ড, আন্ডারলাইন, এইগুলো কপি হবে না। সেটি করার জন্য যেখানে আমার প্রয়োজন সেখানে কার্সর রেখে পেস্টের নিচে দেখেন ছোট্ট একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে তিনটা অপশন আসছে। এই তিনটা অপশনের প্রথমটা হচ্ছে নরমালি আমরা যে পেস্ট করি সেটা, অর্থাৎ পুরো ডিজাইন সহ পেস্ট হবে। আর দ্বিতীয়টা হচ্ছে মার্জ ফরম্যাটিং, মানে আমার পরের যে স্টাইল সেই স্টাইল এবং আগের স্টাইল দুটো মিলে মার্জ হবে, হয়ে সেইভাবে পেস্ট হবে। এবং পরেরটা যেটা শুধু লেখাটি পেস্ট হবে, দেখতে পাচ্ছেন এখানে কার্সর হোভার করলেই দেখতে পাচ্ছেন এখানে শুধু লেখাটি পেস্ট হবে। কপি পেস্টের জন্য আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করতে পারি। সাপোজ এই লেখাটিকে আমি কপি করব, যেটা আমি এখানে ক্লিক করে করেছিলাম সেটা এখানে হোভার করে দেখতে পাচ্ছেন কন্ট্রোল+C। তো আমি লেখাটি সিলেক্ট করার পর কন্ট্রোল+C দিলে লেখাটি এখানে ক্লিক করলে যা হয় কপি হয়ে থাকবে। এরপর আমার যেখানে প্রয়োজন সেখানে গিয়ে এখানে ক্লিক করে যেমন আমি পেস্ট করলাম, সেখানে এখানে হোভার করলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কন্ট্রোল+V। তো এখানে যদি আমি কন্ট্রোল+V দেই তাহলে ওই লেখাটি পেস্ট হয়ে যাবে। সেমভাবে আমি যদি এই লেখাটিকে কাট করে করতে চাই তাহলে কন্ট্রোল+X করার পর যেখানে দরকার সেখানে নিয়ে গিয়ে কন্ট্রোল+V এখানে পেস্ট হয়ে গেল। এখন আমি যে কাজটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে এখানে যে ডিজাইন, যে স্টাইল, যে কালার অ্যাড করা হয়েছে, আমি চাচ্ছি যে এই প্যারাতেও সেম ডিজাইন, সেম কালার, সেম স্টাইল অ্যাপ্লাই হোক। তো এটি করার জন্য যে ডিজাইনটি আমি কপি করতে চাই সেখানে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার করলাম। এখন দেখেন আমার কার্সরটা একটু অন্যরকম ব্রাশের মতো হয়ে গেছে। আমি যেখানে অ্যাপ্লাই করতে চাই সেখানে একদম শুরু থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে যে পর্যন্ত আমার দরকার সে পর্যন্ত গিয়ে মাউসের লেফট বাটন ছেড়ে দিলেই পুরো এই স্টাইল সহ, কালার সহ এই ডিজাইনটা কপি হয়ে যাবে। এই ফরম্যাট পেইন্টের কাজ শুধু ডিজাইন কপি করা, টেক্সট না। টেক্সট কপি করতে গেলে এই কপি এবং ডিজাইন কপি করতে গেলে ফরম্যাট পেইন্টার। তো সেম জিনিসটা কিবোর্ড থেকেও করতে পারি আমরা। আমরা যদি এই ডিজাইনকে কপি করতে চাই, লেখা না, লেখা যদি কপি করি তাহলে কন্ট্রোল সি, আমি চাচ্ছি ডিজাইনটা কপি করতে, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট সি, এর ডিজাইনটি কপি হয়ে গেছে। আবার যেখানে আমি এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে চাই সেটিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, কিবোর্ডে কন্ট্রোল শিফট ভি দিলে আমার ওই ডিজাইনটা পেস্ট হয়ে যাবে। এই ক্লিপবোর্ডের আরেকটু কাজ আছে, সেটি হচ্ছে এখানে ক্লিক করলে আমরা সেই ক্লিপবোর্ডের অপশনগুলো দেখতে পারবো। এটা হচ্ছে কি, আমি যদি একাধিক কোনো কিছু কপি করি সেগুলো পর্যায়ক্রমে এখানে জমা হতে থাকবে। আমি পুরো পেজে যতক্ষণ কাজ করব, যতবার কপি করব, সেই কপিগুলো এখানে চলে আসবে। এখানে মোটামুটি 20টার মতো সেভ থাকে। আচ্ছা, এখন আমার জায়গা ভেদে যে টেক্সট টু দরকার সেখানে ক্লিক করলে সেটি কপি হয়ে যাবে। তারপর সেটি তো ডিফল্ট এইভাবে থাকে, আপনি যতগুলো কপি করেছেন সবগুলো এই ক্লিপবোর্ডের ভিতরে রয়ে গেছে। আমি চাচ্ছি সবগুলোর থেকে যেটা আপনার দরকার সেটিকে নিয়ে আসবেন। সেটার জন্য এখান থেকে ক্লিপবোর্ড অপশনটা চালু করে সাপোজ এই টেক্সটটি আপনার কপি করা দরকার, এখানে ক্লিক করলে এই টেক্সটটি কপি হয়ে যাবে। আবার সাপোজ এইটা দরকার, এখানে ক্লিক করলে এই টেক্সটটি কপি হয়ে যাবে। তো অনেক পাওয়ারফুল একটা ফিচার এই ক্লিপবোর্ডের এই কপি পেস্টের অপশনটি। এটিকে কাজে লাগিয়ে অনেক দ্রুত আপনি কাজ শেষ করতে পারবেন। আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।